হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজ জসিমউদ্দিন খন্দকার, চেক আপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু টেক্সট ফাইল ইউজিং হাই পিডিএফ এডিটর সফটওয়্যার। অর্থাৎ হাই পিডিএফ এডিটর আমাদের এই সাইটের মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা কিভাবে টেক্সট ফাইলে কনভার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এখানে এই পিডিএফ থেকে টেক্সটে কনভার্ট করা ছাড়াও কিভাবে আমরা টেক্সট থেকে পিডিএফ এ কনভার্ট করতে পারি, তার উপরে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। সেটা আমাদের হাই পিডিএফ পাশাপাশি উন্ডার শেপ পিডিএফ ইলামেন্টের মাধ্যমে করতে পারি, সেই তার উপরও কিন্তু ভিডিও দেওয়া আছে। এছাড়া ধরুন এখানে আমাদের এই স্মল পিডিএফ, হাই পিডিএফ এবং উন্ডার শেপ পিডিএফ এলিমেন্ট, এই সাইটগুলোর মাধ্যমে কিভাবে আমাদের ওয়ার্ড, এক্সেল, পিপিটি, তারপর জেপিজি ফাইল, এইচটিএমএল ফাইলকে কিভাবে আমরা পিডিএফ এ কনভার্ট করতে পারি, এমনকি পিডিএফ ফাইলে কিভাবে আমরা ওয়ার্ড, এক্সেল, পিপিটি এবং জেপিজি ফাইলে আমরা কনভার্ট করতে পারি, তার উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেল থেকে এই সার্চ দিলে এই ভিডিওগুলো দেখতে পারেন। এখন তাহলে আমাদের আজকের এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ব্রাউজার আসার পরে আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমরা এখান থেকে সরাসরি লেখা ঢুকতে পারি, অথবা আপনি গুগল থেকে যদি সার্চ দেন হাই পিডিএফ, বাস লেখার পরে এখানে আপনি এই লিঙ্কে ক্লিক করলে হাই পিডিএফে ঢুকতে পারেন, অথবা আপনি এখানে যদি লেখা দেন হাই পিডিএফ ডট কম, বাস লেখেও আপনি ঢুকতে পারেন, বাস একবার ঢুকলে হবে। বাস ঢুকার পরে এখন আমরা ধরুন এখান থেকে আমাদের যে বলছি যে পিডিএফ ফাইলটা থাকবে সেটা আমরা টেক্সট ফাইলে কনভার্ট করবো, তা সেটা করার জন্য আমরা এই যে এখানে যদি কনভার্টে ক্লিক করি, বাস কনভার্টে ক্লিক করার পরে আমরা একটা নিজ দিকে আসলে এই যে ধরুন কনভার্ট টু পিডিএফ, এটা হচ্ছে আমাদের টেক্সট থেকে পিডিএফ, যেটা অলরেডি আমার ভিডিও করা আছে। এখন আজকে আমরা বলছি কি করবো, পিডিএফ থেকে টেক্সট। তাহলে আপনি এই যে কনভার্ট ফ্রম পিডিএফ, এখান থেকে এই যে আপনি এখানে চলে আসবেন পিডিএফ টু টেক্সট, তাহলে আপনি এখান থেকে করতে পারেন, অথবা এই যে অল টুলসে আসেন, অল টুলস আসার পরে কিন্তু আপনি এই যে এখানে যদি ক্লিক করেন পিডিএফ অ্যান্ড ইমেজ টুলস, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি সেম অপশনে আবার আসতে পারেন। এখান থেকে নিজ দিকে আসবেন, আসার পরে যে কনভার্ট ফ্রম পিডিএফ, বাস এই যে এখানে পিডিএফ টু টেক্সট, মানে আপনি কনভার্টে ক্লিক করে ঢুকতে পারেন, অল টুলস থেকে এখানে ক্লিক করে সেম অপশন আসতে পারেন, বাস আপনি একবার আসতে হবে। তাহলে আসার পরে আমরা এই যে পিডিএফ টু টিএক্সট, টেক্সট ফাইল, এটা আমরা এখান থেকে ক্লিক করবো, আমরা অপশনটা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখানে আপনার ফাইলটা, পিডিএফ ফাইলটা আপনি দেখা দেবেন। তা পিডিএফ ফাইলটা আপনার চোজ ফাইলে ক্লিক করে আপনি কী করবেন, আপনার ডিভাইস থেকে নিতে পারবেন, অথবা ধরুন আপনার যে এই যে এখান থেকে আপনার এখানে ড্রপ বক্স থেকে নিতে পারবেন, তারপর আপনার ক্লাউড থেকে বা গুগল ড্রাইভে এখানে দেওয়া অপশনগুলো কোন জায়গা থেকে নেবেন, তারপর আপনার এখানে পিডিএফ ফাইলটা আপনি ড্রাগ ড্রপ করে, আপনার পিডিএফ ফাইল যেটা থাকবে সেটা আপনি এবার টান দা ধরে নিয়ে এসে এখন যদি আপনি ড্রাগ ড্রপ করেন তাহলে আপনার এখান থেকে কনভার্ট করার অপশন আসবে, বাস আপনি এভাবে আসলে হবে। তাহলে আমি চোজ ফাইলে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর আপনি ফাইলটা কোন লোকেশনে রাখছেন সেখান থেকে দেখাই দেবেন। তাহলে আমার এই যে এখানে এই লোকেশন, আমার এই যে পিডিএফ ফাইলটা আছে জসিম পিডিএফ ফাইল, এই ফাইলটা আমি সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলাম। আপনি যদি আরও পিডিএফ ফাইল থাকে, আমার একটা আছে, আপনি যদি আরও পিডিএফ ফাইল থাকে সেগুলো আপনি সবগুলো সিলেক্ট করে নিতে পারেন, সবগুলো একসাথে সিলেক্ট করে আপনি এখানে কন্ট্রোল দিয়েও সিলেক্ট করতে পারেন, বা আপনি টান দিয়ে সিলেক্ট করতে পারেন, আপনি একটা দেখ পিডিএফ ফাইল থেকে সবগুলো সিলেক্ট করে নিয়ে আপনি একসাথে ওপেন করতে পারেন। বাস আমি একটা আছে, একটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, ব্যাস ধরেন আমার এখানে এই পিডিএফ ফাইলটা চলে আসছে। এখন আসার পরে যদি আপনি আরও অ্যাড করতে গেলে, আমি ধরুন এই যে প্লাসে গিয়ে আপনি এখান থেকে দেখাই দেয় আরও পিডিএফ ফাইল অ্যাড করে দেয়, সবগুলো পিডিএফ ফাইলকে আপনি একসাথে ইচ্ছা করলে টেক্সট ফাইলে কনভার্ট করতে পারবেন। বাস এখানে ধরুন অপশন দেওয়া আছে, আপনারা যদি করতে চান একাধিক পিডিএফ ফাইল সেটা করতে পারেন। তাহলে আমার এই পিডিএফ ফাইলটা আসার পরে এখান থেকে ধরুন আমরা চলে যাবো কোথায়, এই যে আপনার কনভার্ট অপশনে, এখান থেকে আমরা এই কনভার্ট অপশনে ক্লিক করবো, বাস আমার এখানে প্রসেসিং হয়েছে। বাস আমার এখানে প্রসেসিং হওয়ার সাথে সাথে এই ধরনের এখানে ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এটা কেন হয়ে গেছে, কারণ আমার এখানে যখন আপনি প্রথমবার এখান থেকে এই হাই পিডিএফ ওয়েবসাইটে ঢুকার পরে আপনি এখানে কোনো কনভার্ট বা কোনো কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এখানে বলবে কি যে আপনার যে এই উন্ডার শেয়ার পিডিএফ আইডি, আপনার এরকম একটা কিন্তু অপশন চলে আসবে, আপনাকে বলবে যে এটাকে আপনার সাইন ইন বা লগ ইন করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইমেল পাসওয়ার্ডটা লগ ইন করতে হবে, অথবা আপনার যদি এই ব্রাউজারে আপনার কী থাকে যে আপনার গুগল অ্যাকাউন্ট আপনার সাইন ইন করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি সেই জিমেল অ্যাকাউন্টে ইচ্ছা করলে আপনি লগ ইন করতে পারবেন সরাসরি গুগল, মানে গুগলের অপশন দিয়ে, অথবা ধরেন আপনার যদি এই ব্রাউজারে ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট আপনার থাকে সেইটাতে আপনি এখানে লগ ইন করতে পারবেন, মানে আপনার অপশনটা আসলে আপনি দেখতে পারবেন। আসলে লগ ইন করা বা সাইন ইন করার পরে আপনি এখান থেকে যে কী করতে পারেন, আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনার ডাউনলোড হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। তাই আমার এখানে কিন্তু এই যে গুগল অ্যাকাউন্টে আমার অলরেডি লগ ইন করা আছে, এই কারণে এই যে এই জিমেল দিয়ে, তাহলে এখন এই কারণে কিন্তু এখানে আপনার কনভার্টার সাথে সাথে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। বাস আপনারও এখানে লগ ইন করলে আপনি প্রথমবার ডাউনলোডে ক্লিক করবেন তো ডাউনলোড হবে, সেকেন্ড টাইম আপনাকে আর এখানে কনভার্ট করার পরে আর ডাউনলোড করতে হবে, অটোমেটিক আমার মতো ডাউনলোড হয়ে যাবে। এখন এই যে শেয়ার অন্য বিষয় আছে এগুলো করতে পারেন, বাস এখন আপনার এখানে যে ধরনের এই যে অপশন আছে এখানে আপনি ইচ্ছা করলে এই বিষয়গুলো করতে পারেন, বাস আপনার করবো না। তাহলে যে ডাউনলোড হওয়ার পরে আমরা এই যে টেক্সট ফাইলটা এখানে ক্লিক করে অথবা শোয়া লগে যেতে পারেন, আমরা যে টেক্সট ফাইলটার উপরে ক্লিক করলাম, করার পরে ধরুন আমাদের এই যে এই যে পিডিএফ ফাইলটা জসিম পিডিএফ, এটা কিন্তু টেক্সট ফাইল হয়ে গেলো, এই দেখেন আমাদের টেক্সট ফাইলের যে টেক্সটগুলো,
এই যে পেজ ওয়ান পেজ টু এভাবে চলে আসছে। এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা এটা কোথায় ডাউনলোড হলো, আমরা এই যে ফোল্ডার আসি, আসার পর আমাদের যে কোনো ফাইল ডাউনলোড হলে আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসে। আমরা যে ডাউনলোড ফোল্ডার লোকেশন সেট করা আছে ডাউনলোডে যাই, এই যে জোসিফ পিডিএফ ফাইল এটা আমরা এখানে এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, আচ্ছা এদিন আমাদের টেক্সট ফাইল ওপেন হলো। তাহলে আমাদের এখানে যে ফাইলটা ছিল সেটা কোন ফাইলটা, এই যে আমরা এখানে গেলে আমরা যদি যাই পিডিএফ টিউটোরিয়ালে গেলে, এই যে আমাদের ফাইলটা আমাদের ছিল জসিম পিডিএফ ফাইল, এটা তাহলে এই ফাইলটা আমার এখানে কি হয়ে গেল, আমার জসিম পিডিএফ টেক্সট ফাইল হয়ে গেল। যেহেতু আমরা নাম চেঞ্জ করি নাই তাহলে এই ফাইলে টেক্সট ফাইলে যেরকম টেক্সট ফাইল পিডিএফ ফাইলে যে এইগুলো টেক্সট এইগুলো পিডিএফ ফাইলের মধ্যে আমাদের যেই এই পেজের মধ্যে টেক্সটগুলো ছিল সেগুলো যে পেজ ওয়ান পেজ টু নামে এইভাবে আমাদের টেক্সট ফাইলে চলে আসছে। তাহলে এখন এইভাবে আমরা তাহলে কি করতে পারি, আমাদের এই হাইপিডের আমাদের যে এই এডিটর সফটওয়্যারটা আছে এটার মাধ্যমে এইভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে, সেটা আমাদের একটা বা একাধিক যে কোনো পিডিএফ ফাইল আপনার নেন না কেন, সেই পিডিএফ ফাইলগুলোকে এইভাবে আমরা কী করতে পারি, আমরা এখানে টেক্সট ফাইলে আমরা খুব ইজিলিও কনভার্ট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টিউটোরিয়াল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু টেক্সট ফাইল ইউজিং হাইপিডিএফ এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি এমরুজ জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু টেক্সট ফাইল ইউজিং উইন্ডোজ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার, অর্থাৎ উইন্ডোজ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা কীভাবে টেক্সট ফাইলে কনভার্ট করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এটা ছাড়াও কীভাবে আমাদের উইন্ডোজ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা আমাদের যে কোনো টেক্সট ফাইলকে কীভাবে পিডিএফে কনভার্ট করতে পারি তার উপরে ভিডিও দেওয়া আছে। এছাড়া আমাদের হাই পিডিএফের এডিটর সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আমরা আমাদের পিডিএফ ফাইলকে আমরা দেখা গেছে এখানে টেক্সট ফাইল অথবা টেক্সট ফাইলকে পিডিএফে কনভার্ট করতে পারি তার উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তাছাড়া এখানে আপনারা এই স্মল পিডিএফ হাই পিডিএফ এবং পিডিএফ এডিটর এলিমেন্ট এই সফটওয়্যারগুলোর মাধ্যমে যে কীভাবে আমাদের ওয়ার্ড এক্সেল এবং পিপিটির ফাইল পাশাপাশি আমাদের জেপিজি এবং এইচটিএমএল ফাইলগুলো কীভাবে আমরা যে পিডিএফে কনভার্ট করতে পারি, এমনকি পিডিএফ ফাইলে কীভাবে আমরা ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্টে তারপর টেক্সট ফাইলে এইচটিএমএল ফাইলে আমরা কনভার্ট করতে পারি সেই সমস্ত ভিডিওগুলো চাইলে আপনারা আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এই যে বলছে যে এখান থেকে আমাদের পিডিএফ ফাইলকে আমরা টেক্সট ফাইলে কনভার্ট করার জন্য এখানে আমাদের উইন্ডোজ পিডিএফ এলিমেন্টের মাধ্যমে করতে হবে। আর আমাদের এই উইন্ডোজ পিডিএফ এলিমেন্টের মাধ্যমে কাজটা করতে গেলে প্রথমে উইন্ডোজ পিডিএফ এলিমেন্টের সফটওয়্যারটা আমাদের ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। তাহলে কীভাবে উইন্ডোজ পিডিএফ এলিমেন্ট সফটওয়্যার আপনার ডাউনলোড ইনস্টল করতে হবে তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি আমার চ্যানেল থেকে সার্চ দেন তাহলে সেই ভিডিওটা দেখলে আপনার ডাউনলোড ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বা যখন আপনি ইনস্টল করা থাকবে তখন আপনার ডেস্কটপে যে এই যে এরকম একটা আইকন চলে আসবে উইন্ডোজ পিডিএফ এলিমেন্ট, আসলে এখানে আপনার সিলেক্ট করে এন্টার প্রেস করবেন অথবা এখানে আপনার ডাবল ক্লিক করবেন, ব্যাস আপনার যে উইন্ডোজ পিডিএফ এলিমেন্ট আপনার এই সফটওয়্যারটা এখন ওপেন হওয়ার পরে আপনি যখন প্রথমবার ওপেন করবেন বা আপনার ওপেন করবেন অথবা কাজ শুরু করতে যাবেন তখনই কিন্তু আপনার কাছে এখানে উইন্ডোজ পিডিএফ এলিমেন্টে আপনার এখানে যে একটা বক্স চলে আসবে আপনাকে বলবো যে লগ ইন করার জন্য। তা লগ ইন করার জন্য আপনার এখানে কি আপনার ইমেল পাসওয়ার্ড দেওয়া করবেন, সেক্ষেত্রে আপনি যদি এই ব্রাউজারে আপনি যে ব্রাউজারটা ওপেন করা থাকবে সেই ব্রাউজারে যদি আপনার গুগল অ্যাকাউন্ট আপনার সাইন ইন করা থাকে তো সেক্ষেত্রে সেই গুগল অ্যাকাউন্ট আপনার দিয়ে করতে পারেন, লগ ইন করতে পারেন। অত আপনার যদি এই ব্রাউজারটা যেটা ওপেন করা সেই ব্রাউজারে যদি আপনার ফেসবুক টুইটার অ্যাকাউন্ট থাকে সেটা দিয়েও করতে পারেন, অথবা আপনার ধরেন যেখানে যে কী করতে পারেন সরাসরি ধরেন আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, অপশনগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। বাস আপনার ধরেন এখান থেকে আমার এই ব্রাউজারে যেখানে ইমেল অ্যাড্রেস দিয়ে মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমার এখানে এটা আমার অলরেডি কী করা আছে এখানে লগ ইন করা আছে, এই যে আমার করা আছে এটা আপনার কিন্তু করানো তারিখে কিন্তু আপনার কাছে যাবে, তাহলে করা আছে আমি এখানে ফ্রিতে ইউজ করতেছি। কিন্তু আপনার এই এই সাইটটা কিন্তু আমাদের একটা ভালো একটা সাইট আমাদের পিডিএফ নিয়ে কাজ করার জন্য, আপনি যদি মানে ফ্রি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পিডিএফ নিয়ে কাজ করে এই সাইটটাতে আপনি করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে বাই নাও আপনার বাই নাও যে আপনি যে বাই নাও যে ক্লিক করেন তাহলে আপনি এখানে ধরুন এই যে ইয়ারলি বা আপনার টু ইয়ারলি পারপেজ চলে আপনার এখানে প্ল্যান নিয়ে মানে আপনি প্রিমিয়াম ইউজার হয়ে আপনি কাজ করলে এখানে পিডিএফের আপনি অনেক সুবিধা পাবেন এই সাইট থেকে। এই সাইটটা আমাদের পিডিএফের জন্য ভালো কাজ, কিন্তু আপনি যদি এখানে পারচেস করে নেন তা সেই ক্ষেত্রে কাজ করতে পারবেন, কিন্তু ফ্রিতে আমাদের সব ধরনের সুবিধা পাওয়া যায় না, আমরা রেডিমেড কিছু কাজ করতে পারি ফ্রিতে। আচ্ছা যাই হোক, আমরা ফ্রিতে কাজটা দেখব। তাহলে এখন আমাদের যে এখান থেকে পিডিএফটাকে আমরা বসে আমরা টেক্সট ফাইলে কনভার্ট করার জন্য আমরা দুইভাবে করতে পারি, তা আমরা এখান থেকে যে কুইক টুলস আসার পরে যে কনভার্ট পিডিএফ থেকে আপনি যেখানে কনভার্ট করবেন অথবা আমরা যে ওপেন পিডিএফে যে করতে পারি, প্রথম আমরা এখান থেকে দেখি। তাহলে আমরা এখানে ক্লিক করবো অপশনটায়, বাস ক্লিক করার পর আপনার পিডিএফ ফাইলটা আপনার কোন লোকেশন আছে সেখান থেকে দেখাই দেবেন। তাহলে আমার পিডিএফ ফাইলটা আমার এই যে লোকেশন আছে জোসেফ পিডিএফ এই ফাইলটা আমি সিলেক্ট করলাম, যে আপনার একাধিক ফাইল থেকে আপনার একাধিক ফাইল সবগুলো আপনি কন্ট্রোল এ দিয়ে বা টানতে সিলেক্ট করে দেবেন, তো সবগুলো সিলেক্ট করে আপনি একাধিক ফাইলও করতে পারবেন। তাহলে আমি একটা ফাইল আছে একটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক,
ক্লাস ক্লিক করার পর আউটপুট ফরম্যাট, আপনার আউটপুট ফরম্যাটটা এখানে কি থাকবে আমাদের, যা বলছে পিডিএফ থেকে আমরা টেক্সট ফাইলে করব। তাহলে টেক্সট ফাইল স্যার আপনি যেই ফরম্যাটে করতেছেন, এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আপনার আরও বিভিন্ন এই যে ইমেজ ফাইল যেগুলো করতে পারেন, জেপিজি, পিএনজি, এগুলো করতে পারেন। তাহলে টেক্সট ফাইলে করার জন্য আমাদের এই যে এখানে কোনটাতে আছে টিএক্সটি, আমরা এখান থেকে টেক্সট ফাইলে করার জন্য যে টিএক্সটি এটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এখানে আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে এখানে কিন্তু ডিফল্ট এই যে এটা সেট করা থাকে। এখন আপনি চান যেগুলো চেঞ্জ করবেন, যে ওসিআর রেকগনেশন আপনি এখান থেকে মানে দেখাই দেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি অল ফাইল দেখাতে অল ফাইল দেখাইতে পারেন, বা আপনি যদি স্ক্যান করা পিডিএফ থাকে সেটা দেখাতে পারেন। যদি আপনি ওসিআর রেকগনেশন আপনি দেখাতে চান তা সেই ক্ষেত্রে, তাহলে এই যে ডিজেবল করা আছে ওসিআর রেকগনেশন তা আমরা এটা দেখাবো না। তারপর এখানে আপনার যেখানে ইগুলো থাকবে, যে আপনার পিডিএফ এর মধ্যে আপনার যে পেজগুলো আছে সেগুলোকে আপনি সবগুলোই টেক্সটে আপনি কনভার্ট করতে চান, তাহলে অল ফাইল যেটা আছে এটা থাকবে। আপনি যদি এখানে পিডিএফ আপনার অনেকগুলো পেজ থাকে, সেই ক্ষেত্রে আপনি কোন কোন পেজকে আপনি টেক্সট ফাইলে কনভার্ট করতে চান সেটা আপনি কাস্টমিকে দেখাতে পারেন, আপনি যদি এইভাবে চান। অত আপনি যদি এখানে উড ইভেন্ট দেখা দেন, ইভেন্ট দিলে আপনার ওই পিডিএফ এর ভিতরে আপনার যে জোর পেজগুলো আছে ইভেন্ট দিলে সেই পেজগুলো টেক্সট ফাইলে কনভার্ট হবে, উড দিলে আপনার ভিজুয়াল পেজগুলো হবে, তো এইভাবে আপনি সেটা দেখাতে পারেন। তা আমরা এখানে অল ফাইল যেটা আছে এটা রাখবো, মানে ডিফল্ট যেটা আছে এটা থাকবো। তাহলে আমরা এটা ধরেন আমার ক্যান্সেল করে দিলে আমরা চেঞ্জ করবো না। তারপর ফাইলের নেম আপনি যে যেটা আছে এটা রাখবেন, না ফাইলের নেম এখানে ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন, আমি যেটা আছে এটা রাখবো। তারপর এখানে আউটপুট ফোল্ডার, আউটপুট ফোল্ডার হিসেবে আপনি এখান থেকে ধরেন এই যেটা সোর্স ফোল্ডার দিলে আপনি যে ফোল্ডার থেকে আপনি পিডিএফ ফাইলটা ওপেন করছেন সরাসরি সেই ফোল্ডারে আপনি এটা কি হবে কনভার্ট হবে টেক্সট ফাইলে। আপনি যদি চান যে এটার লোকেশন চেঞ্জ করে দেবেন, স্পেসিফিক ফোল্ডারে গিয়ে এই যে লোকেশনটা দেওয়া আছে আপনি এই থ্রিডি এখানে যাবেন, এখানে এই অপশন আছে আপনি চাইলে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমরা এই মাই ডকুমেন্ট ফোল্ডারে এখানেই করবো, তো এখানে রাখলাম। বাস এই অবস্থা রাখার পর এখানে আমরা ওকেতে ক্লিক করি। রাখার পর এখানে কিন্তু এই যে সি প্রাইস আপনি ইচ্ছে করলে এখানে প্রাইস নিতে পারেন, তো আমরা ফ্রিতে করবো, সেই ক্ষেত্রে আমরা এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করি। বাস এখানে কিন্তু এই যে আমার ধরুন এটা পিডিএফ ফাইলটা আমার টেক্সট ফাইলে কনভার্ট হয়ে গেলো, এই ধরুন জসিম পিডিএফ, এই যে এখানে পিডিএফ ফাইল ডট টেক্সট, টেক্সট ফাইলে কনভার্ট হয়ে গেলো। এখন যদি আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করি, ওপেন ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমার এই যে ফোল্ডারটা কিন্তু এখন ওপেন হয়ে গেলো, এই যে এখানে এখানে শুরু করছে এই যে এই যে মাই ডকুমেন্ট ফোল্ডারটা, এই যে জসিম পিডিএফ, এই যে জসিম পিডিএফ এটা কিন্তু ফাইলটা চলে আসছে এই মাই ডকুমেন্টের মধ্যে জসিম পিডিএফ। এখন যদি আমি এটাই এখানে যে জসিম পিডিএফ ফাইল মানে টেক্সট ফাইল, এই ফাইলটা টেক্সট ফাইলে চলে আসছে। এখন ফাইলটা ডাবল ক্লিক করি, এই দেন আমার এটা পিডিএফ ফাইলটা কিন্তু টেক্সট ফাইলে কনভার্ট হয়ে গেলো। তাহলে ওই পিডিএফ ফাইলে আমাদের যে ইগুলো ছিল আমাদের টেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু টেক্সট ফাইলে এখানে যে কনভার্ট হয়ে আমাদের টেক্সটগুলো চলে আসছে, এ চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে ওন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের এখান থেকে যে পিডিএফ ফাইলকে আমরা টেক্সট ফাইলে কনভার্ট করতে পারি। তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম সেম কাজটা এখন ধরুন যে আমরা এখান থেকেও দেখি, তাহলে আমরা দেখার জন্য ওই যে ওপেন পিডিএফে ক্লিক করব। বাস ক্লিক করার পর আমাদের যে পিডিএফ ফাইল দেয় এখানে আমরা সিলেক্ট করে দেবো, একাধিক থাকলে সবগুলো আপনারা কন্ট্রোল এ দিয়ে বা টানতে সিলেক্ট করে দেবেন, যেহেতু আমার একটা আছে একটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। বাস এখন আমার এখানে মানে যে আমার পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে। আসার পরে ধরুন আপনারা যদি এই যে ফাইলে যান, ফাইলে যাওয়ার পর আপনারা এখান থেকে যে এক্সপোর্ট টু, এক্সপোর্ট টুতে যাওয়ার পরে আমরা কোনটা কিসে করবো টেক্সট ফাইলে। তাহলে আপনার এই যে টেক্সট আপনার এখান থেকে যদি টেক্সট ফাইলে করেন, এই যে আপনার টেক্সট সিলেক্ট করে দিতে পারেন, করার পরে যে টেক্সট সিলেক্ট করে টেক্সট চলে আসছে। তারপর এই যে সেটিংগুলো তো বললামই, ফাইলের নাম চেঞ্জ করতে পারেন, এখানে চেঞ্জ করে আপনারা ওকেতে ক্লিক করলে হয়ে যাবে। অথবা আপনারা যদি আবার এখান থেকে করতে পারেন, যদি কনভার্টার চলে যান, কনভার্টার যাওয়ার পরে ধরুন এখান থেকে অপশন দেওয়া আছে এই যে টেক্সট, আপনারা এই যে এখান থেকে টু টেক্সট আপনারা যদি এখানেও ক্লিক করেন, এই ধরুন টেক্সট চলে আসছে, এখানে চলে আসছে, ওদের না আসাতে আপনি এখান থেকে যা দেখাতে পারেন। তাহলে আমরা ধরুন এই যে টেক্সট এটা দেখা দিলাম, বাস এটা এখানে চলে আসছে অটোমেটিক, না এটা দেখা দেবেন। বাস তারপর সেটিং এগুলো তো অলরেডি আমরা বললাম। তাহলে এখান থেকে ধরুন আমরা এবার কী করবো, আমরা সোর্স ফোল্ডারই করবো, মানে যে ফোল্ডার থেকে ওপেন করছে সেই ফোল্ডারে আমরা এখানে টেক্সট ফাইলে করবো। তাহলে এখান থেকে ধরুন আমরা নামটাও চেঞ্জ করে দিতে পারি, আমরা ধরুন নামটা এখানে জসিম এখানে ধরুন আমি দিয়ে দিলাম, এখানে জসিম সাথে দিয়ে দিলাম, এখানে এনডি জসিম দিয়ে দিলাম। বাস এখানে আপনার চাইলে পুরোটাই চেঞ্জ করে দিতে পারেন, আমি একটু চেঞ্জ করে দিলাম। এবার দেওয়ার পর ওকেতে ক্লিক করি, বাস এখানে কন্টিনিউ তে ক্লিক করব, বাস এখন আমরা ওপেন ফোল্ডারে যাই। বাস ওপেন ফোল্ডারে ক্লিক করার সাথে এই যে আমার ফোল্ডারটা এখন ওপেন হয়ে গেল, এই যে আমরা দিয়ে যাই এই যে ফোল্ডারটা, তাহলে এই যে এখানে এমডি জসিম আমার এই যে পিডিএফ ফাইলটা যেটা ছিল এটা এখানে এই টেক্সট ফাইলে চলে আসছে, আমি যেটা নাম দিলাম এই যে এমডি জসিম। এখন আমি এখানে ডাবল ক্লিক করি, বাস এই ধরেন আমার এখানে পিডিএফ ফাইল দেয় আমার এখানে ধরুন এই যে ইগুলো যে টেক্সট পিডিএফ ফাইলের ভিতরে যে আমার পেজগুলো ছিল সেগুলো এখানে এই যে টেক্সট ফাইলে এইভাবে কনভার্ট হয়ে চলে আসছে। তাহলে এই যে আপনাদের আমি এখানে যেভাবে দেখালাম এই ওন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর এই সফটওয়্যারের মাধ্যমে যেভাবে আপনাদের দেখালাম, এইভাবে কী করতে পারি আমরা আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা খুব ইজিলিভাবে এইভাবে টেক্সট ফাইলে আমরা কনভার্ট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু টেক্সট ফাইল ইউজিং ওন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার
এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জে ক্যাপ্রি টেকনিক্স চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দশমউদ্দিন খন্দকার, জে ক্যাপ্রি টেকনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট টেক্সট ফাইল টু পিডিএফ ফাইল ইউজিং হাই পিডিএফ এডিটর সফটওয়্যার। অর্থাৎ হাই পিডিএফ এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো টেক্সট ফাইলকে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পরে আমরা এখান থেকে গুগল থেকে সার্চ করে আমরা হাই পিডিএফ ঢুকতে পারি। আমরা দেবো সার্চ দিই হাই পিডিএফ লিখে, বাস তারপর আমরা এই এখানে এই লিঙ্কে ক্লিক করলে হাই পিডিএফ ঢুকতে পারি, অথবা সরাসরি আপনি অ্যাড্রেস বার থেকে যদি হাই পিডিএফ ডট কম লিখে দেয় তাহলে আমরা এইভাবে ঢুকতে পারি। বাস আপনি একবার ঢুকলে হবে। বাস এখানে হাই পিডিএফ আসার পরে এখান থেকে আমরা কি বলছি যে আমাদের যে কোনো আমাদের যে টেক্সট ফাইল থাকবে সেটা আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করব। তো এখান থেকে আমাদের এই টেক্সট ফাইল ছাড়াও যে কীভাবে আমাদের ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্টের ফাইল, তাছাড়া আমাদের কোনো জেপিজি ফাইল, তো এই ফাইলগুলো কীভাবে আমরা পিডিএফে কনভার্ট করতে পারি তার উপরে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখন দেখা গেছে আমরা যে আমাদের যে কোনো ই ফাইল হতে পারে পিডিএফ ফাইলে কীভাবে আমরা ওয়ার্ড এক্সেল পিপিটি পাশাপাশি আমরা এসটিএমএল ফাইলে বা আমরা জেপিজি ফাইলে কনভার্ট করতে পারি, তো এই সমস্তর উপরে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে যেটা আমরা যে স্মল পিডিএফ বা হাই পিডিএফ বা পিডিএফ এলিমেন্ট সফটওয়্যারের মাধ্যমে কনভার্ট করার সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেল থেকে সার্চ দিলে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এই কাজটা করার জন্য আমরা হাই পিডিএফ আসার পরে আমরা চলে যাবো কোথায়, আমরা এখান থেকে আমাদের এই যে কনভার্ট অপশন আমরা যদি ক্লিক করি, বাস ক্লিক করার পর আমরা একটু নিচ দিকে আসি, বাস নিচ দিকে আসার তো নিচ দিকে আসি আমরা, তাহলে আমরা এখান থেকে এই যে কনভার্ট টু পিডিএফ নিচ দিকে আসার পরে কনভার্ট টু পিডিএফে এখান থেকে আমরা যদি নিচ দিকে আসি এই দেখেন লেখা আছে টেক্সট টু পিডিএফ, তাহলে আমরা এই যে টেক্সট টু পিডিএফ এখানে ক্লিক করে আমরা ঢুকতে পারি, অথবা আপনি সরাসরি এই যে অল টুলসে আসবেন, আসার পরে দেবেন এই যে এখানে আপনার লেখা আছে আমাদের কোথায়, আমরা যদি একটু এদিকে আসি এই যে এখানে কিন্তু সরাসরি লেখা নেই আমরা এই যে টু অল পিডিএফ অল ইমেজ, আমরা যদি এই অপশনটা ক্লিক করি বাস ক্লিক করলে কিন্তু আমরা সেম অপশনে আসতে পারি, এই যে এখানে এখান থেকে বাস আসতে পারেন। বাস আপনি একবার আসলে হবে, আসার পরে যে টেক্সট টু পিডিএফ এখান থেকে আমরা ক্লিক করে কাজটা করবো। তাহলে আমার এই ফোল্ডারের মধ্যে এখানে আমার দুইটা টেক্সট ফাইল দেওয়া আছে, তাহলে আমাদের টেক্সট ফাইলগুলো আমরা কীভাবে বলবো, আমরা যদি ধরেন যে কোনো টেক্সট ফাইলের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করি বাস ক্লিক করে প্রপার্টিতে যাবেন, যার পরে দেবেন এই যে আপনি একটা টেক্সট ডকুমেন্ট এই যে ডট টিএক্সটি একসাথে থাকে ডট টিএক্সটি টেক্সট ডকুমেন্ট, এইরকম আপনারা ধরেন ফাইলগুলো আছে টেক্সট ফাইল। দেখুন আমাদের এই টেক্সট ফাইলগুলোকে আমরা এখানে টেক্সট টু পিডিএফ এখানে আমরা ক্লিক করবো, বাস ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা চুজ ফাইল থেকে আমরা গেলে আমাদের সরাসরি আমাদের ডিভাইস থেকে আমরা নিতে পারবো, অথবা ধরুন আমরা এই যে এখানেও দিয়ে আসে আসার পরে আপনার এখান থেকে ওই যে আপনার ড্রপ বক্সে থাকে বা আপনার ক্লাউডে বা আপনার গুগল ড্রাইভে থাকে সেখান থেকে আপনি নিতে পারেন অপশনগুলো, অথবা আপনার এই যে এখানে ফোল্ডার থেকে আমরা যদি এখানে এই যে ড্রাগ করে আমরা ইচ্ছে করলে এখানে ড্রপ করেও আমরা ই করতে পারি, এই যে লেখা আছে ড্রপ ফাইল আপনার ড্রাগ ড্রপ করে ইচ্ছে করলে ফাইলটা নিয়ে আসতে পারেন, আপনি একবার নিয়ে আসলে হবে আপনার যেভাবে ইচ্ছে। এখন আমরা চুজ ফাইলে ক্লিক করলাম, পাস করার পরে আমার এই যে ফাইলটা আমার ফোল্ডার আছে আপনার যে লোকেশনে আছে সেই লোকেশনে দেখা দেবেন, তাহলে আমার এখানে দুইটা টেক্সট ফাইল আছে। আপনার যদি এখানে একটা দুইটা বা একাধিক আপনার টেক্সট ফাইল ইচ্ছে করলো আপনি সেটা পিডিএফে কনভার্ট করতে পারেন, তাই আমি এখান থেকে দুইটা ফাইল একসাথে করবো, আমি ইচ্ছা করলে একটা সিলেক্ট করে একটাও করতে পারি, দুইটা করার জন্য এই দুইটা আমি এইভাবে টান দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এচাপ দেবেন দুইটা সিলেক্ট হয়ে গেল, না যে কটা থাকে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে এখন যদি আমি ওপেনে ক্লিক করি, ব্যাস ওপেনে ক্লিক করার সাথে সাথে এই ধরুন আমার এখানে দুইটা টেক্সট ফাইল চলে আসছে কিন্তু এখানে, তাহলে এই দুইটা টেক্সট ফাইল আপনি চাইলে আরও এই যে এখানে প্লাস্টিকে আরও আপনার যদি টেক্সট ফাইল থাকে সেগুলো আপনি নিয়ে আসতে পারেন, আবার কোনো যদি ডিলিট করতে চান এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। বাস এভাবে আপনার একটা বা একাধিক টেক্সট ফাইল নিয়ে আসার পরে আপনি এখান থেকে কী করবেন, এই যে কনভার্ট আপনি এখানে যে কনভার্টে ক্লিক করবেন, বাস এখন আমাদের এখানে প্রসেসিং চলতেছে একটু সময় নেবে, বাস আমার এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে গেল, প্রসেসিং হওয়ার সাথে সাথে এই দিন আমার এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু করছে, এই যে ডাউনলোড হওয়া শুরু করছে, কারণ এখানে কেন ডাউনলোড হওয়া শুরু করছে আমার কিন্তু ডাউনলোডে ক্লিক করতে হয় না, ডাউনলোডকে প্রসেসিং হওয়ার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা কেন, যেহেতু এখানে আমার কী করা আছে, এই যে আমার এখানে গেলে আমার এই জিমেল দিয়ে মানে এই গুগল অ্যাকাউন্টে আমার এটা এখানে সাইন ইন বা লগ ইন করা আছে। আপনি যখন প্রথমবার কনভার্ট করতে যাবেন মানে প্রথমবার আপনি এই হাই পিডিএফ আসার পরে যখন আপনি কোনো কিছু কনভার্ট করতে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে কি আপনার ওনার শেয়ার পিডিএফ এলিমেন্ট আইডিটা আপনার চাবে, তো যেহেতু এটা কেন আপনার এই যে ওনার শেয়ারের আপনার একটা অ্যাপ্লিকেশন একটা অংশ কিন্তু হাই পিডিএফ,
তো এই কারণে উন্ডারশেপ পিডিএফ এলিমেন্টের আইডি চাইলে সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি সেটা দেখাই দেবেন, অথবা সরাসরি আপনার এই ব্রাউজারে যদি আপনার গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা নিয়ে নেবেন। যেমন আমার এখানে গুগল অ্যাকাউন্টে আমি দেখাই দিচ্ছি, এই কারণে এই গুগলের আমার জিমেল অ্যাকাউন্টে এখানে সাইন ইন বা লগ ইন হয়ে গেছে। অথবা আপনার যদি এই ব্রাউজারে ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট থাকে সেটা আপনি দেখাইতে পারেন। যখন আপনার অপশনটা আসবে তখন যদি আপনি দেখলে বুঝতে পারবেন, বা যেহেতু অলরেডি আমার এখানে লগ ইন সাইন ইন করা আছে এই কারণে আমার এখানে কনভার্টার সাথে সাথে আমাকে ডাউনলোড করতে হয় না, অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। আপনি প্রথমবার ঢোকার পরে বসে লগ ইন সাইন ইন করার পর আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে হবে, বাস তারপর আপনি নেক্সট টাইম থেকে অটোমেটিক আমার মতো করে ডাউনলোড হয়ে যাবে। বাস ডাউনলোড হওয়ার পরে আমরা এই যে শোয়াল অথবা এই যে ডাউনলোড ফোল্ডার আমরা এখানে এই যে ফোল্ডার এখানে ক্লিক করে লেবো, অথবা এই যে আপনার যে শোয়ালে যান, যারপরে যে এরকম আসলে আপনাকে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করলেন, বাস আমাদের এই যে ফোল্ডারটা আমাদের কোথায় এই দেখেন এই যে কোন লোকেশন আমাদের ডাউনলোড ফোল্ডার আছে। এখন এই ফোল্ডারটা এখানে জিপ করা আছে, আমরা এখানে যদি ডাবল ক্লিক করি বাস এই যে ধরুন আমার এখানে কি হয়ে গেল, ধরুন আপনার এই যে এখানে এই ফোল্ডারের মধ্যে আমাদের দুইটা যে টেক্সট ফাইল ছিল দুইটা টেক্সট ফাইলই কিন্তু এখানে কি হয়ে গেলো আমার পিডিএফ এ কনভার্ট হয়ে গেল। এখন যদি মনে করেন আমরা আমাদের এই ডাউনলোড ফোল্ডারে যাই, যারপর ধরুন এই যে এখানে বাল্ক কনভার্সন এইটা ফুল একটা ফোল্ডার তৈরি হলো। এখন এই ফোল্ডারটা এখন জিপ করা আছে, আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে যে এক্সট্রাক্ট অল এটা ক্লিক করে আমরা এটাকে আনজিপ করে নিই। আচ্ছা আমাদের এই ফোল্ডারটা আনজিপ হয়ে গেল। আনজিপ হওয়ার পরে এখন ধরুন আমরা এই যে এখান থেকে এই ওপেন আমরা এখান থেকে ক্লিক করে এখন ওপেন করতে পারি পিডিএফ দিয়ে, অথবা ধরুন আপনি যদি এখান থেকে কি করেন আপনি এই যে এবার টান দা ধরে নেয়া আপনি আপনার ব্রাউজারে চলে আসেন, আসার পরে এখানে আমরা ছেড়ে দিলাম, বাস এই ধরুন আমার এখানে কিন্তু এই যে এই পিডিএফটা কিন্তু এখানে চলে আসছে, যেটা আমরা টেক্সট ফাইল থেকে পিডিএফে কনভার্ট করলাম সেই পিডিএফ ফাইলটা কিন্তু এখানে চলে আসছে, দুইটা আমার এখানে দুইটা পেজ চলে আসছে। তারপরে সেমভাবে এখন যদি আবার পরেরটা এই যে আরেকটা যেটা আছে এটা যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা এইভাবে এই যে টান দা ধরে এটাও নিয়ে আসি, টান দা ধরে এবার ছেড়ে দেবেন, বাস আপনার ব্রাউজারে এসে এবার ছেড়ে দিলে হবে, ছেড়ে দিলে ধরুন আপনার যে হয়ে গেল তবে কিন্তু আপনার এখানে কাজটা করে। তাহলে এই যে আমি আপনাদের এখানে যেভাবে দেখালাম এইভাবে কী করতে পারি, আমাদের যে এখানে যে টেক্সট যে ফাইলগুলো থাকবে সেগুলো আমরা এইভাবে যে এই হাই পিডিএফ এই ওয়েবসাইটের মাধ্যমে এখান থেকে কী করতে পারি আমরা যে আমরা পিডিএফ ফাইল আমরা খুব ইজিলিভাবে কনভার্ট করতে পারি। বাস তাহলে এই যে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট টেক্সট ফাইল টু পিডিএফ ফাইল ইউজিং হাই পিডিএফ এলিমেন্ট সফটওয়্যার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালাম আলাইকুম, আমি এমরিজা শামউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট টেক্সট টু পিডিএফ ফাইল ইউজিং উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার, অর্থাৎ উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা আমাদের যে কোনো টেক্সট ফাইলকে আমরা কীভাবে যে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট ছাড়াও কীভাবে আমরা হাই পিডিএফ এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমাদের যে কোনো টেক্সট ফাইলকে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এছাড়া এখানে আমাদের এই স্মল পিডিএফ হাই পিডিএফ এবং উন্ডারশেপ পিডিএফ এলিমেন্টের মাধ্যমে আমাদের কীভাবে যে কোনো আমাদের ওয়ার্ড এক্সেল পিপিটি এবং জেপিজি ফাইলকে আমরা পিডিএফ ফাইলে অথবা পিডিএফ ফাইলকে আমরা ওয়ার্ড এক্সেল পিপিটি এবং জেপিজি ফাইলে আমরা কনভার্ট করতে পারি তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনার এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে যে আপনার সার্চ দিয়ে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এই কাজটা করার জন্য আমাদের কী থাকতে, প্রথমে আমাদের পিসিতে আমাদের উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট আমাদের যে এই সফটওয়্যারটা সেটা আমাদের এখানে ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। তো কীভাবে এই উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট আমাদের সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করতে হবে তার উপরে কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি আমার চ্যানেল থেকে এসে সার্চ দিলে সে ভিডিওটা দেখে আপনারা এই উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করবে সেটা জানতে পারবেন। এখন আপনি যখন এটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনার এখানে ধরুন পিসির আপনার ডেস্কটপের মধ্যে এই যে এরকম একটা আইকন চলে আসবে উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট, আসার পরে এটা আপনার সিলেক্ট করে এন্টার প্রেস করলে হবে, অথবা এখানে যে আপনি ডাবল ক্লিক করেন বাস তাহলে আপনার সফটওয়্যারটা ওপেন হবে। বাস আমাদের উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট সফটওয়্যারটা এখন ওপেন হওয়ার পরে যখন এটা ওপেন হবে ওপেন হওয়ার সাথে সাথে আপনার কাছে ধরেন যে কি এই যেরকম উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট আইডি, তো এটা কিন্তু আপনার চাইতে পারে আপনি ওপেন করার সাথে সাথে, অথবা তার আপনার কোনো কাজ করতে গেলেও চাইতে পারে। যদি আপনি প্রথমবার আপনার ঢুকে এখানে কাজ শুরু করেন বা প্রথমবার আপনি এখানে ঢুকেন, ঢুকার সাথে সাথে আপনাকে বলবে যে এখানে উন্ডারশেপ পিডিএফ মাধ্যমে আপনাকে লগ ইন করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি এখানে লগ ইন করার জন্য আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি করতে পারেন, অথবা আপনি যদি এই যে ব্রাউজারটা এখানে থাকবে ই করা ব্রাউজারটা সেই ব্রাউজারে আপনি যদি ফেসবুক বা আপনার এখানে এই টুইটারের অ্যাকাউন্ট আপনার থাকে তো সেই ফেসবুক টুইটারের অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, তো সেটার যে আপনার ইউজার পাসওয়ার্ড থাকবে সেটা করতে পারবেন, অথবা আপনার এই ব্রাউজারে যদি আপনার যদি কোনো গুগল অ্যাকাউন্ট আপনার ই করা থাকে লগ ইন বা সাইন ইন করা থাকে তো সেটাতে আপনি এখানে ওই উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট আইডিটা আপনার ইচ্ছা করে লগ ইন করতে পারেন।
বাস আপনি একভাবে করলে হবে আপনি দেখলে বুঝতে পারবেন তাহলে এখানে আমার কিন্তু অলরেডি এখানে এটা লগ ইন করা আছে এই যে আমার এখানে আমার গুগল অ্যাকাউন্টে করা আছে তো এটা করা আছে আমার কিন্তু চাবেন আপনি কিন্তু না করলে কিন্তু আপনার কাছে চলে আসবে বাস আসার পরে আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন বাস এখন এখান থেকে ধরুন আমাদের এই আজকের এই কাজটা করার জন্য আমার এখান থেকে কি করতে হবে এই যে ক্রিয়েট পিডিএফ আমরা এই যে সবার নিচে চলে আসবো ক্রিয়েট পিডিএফ আমরা এই অপশনটাতে ক্লিক করব বাস ক্লিক করার পর এখানে ধরুন কয়েকটা অপশন আপনি যে টেক্সট ফাইলটা এটা আপনি কোন জায়গা থেকে নেবেন আপনি সরাসরি আপনি পিসি থেকে নেবেন না আপনি স্ক্যানার হতে নেবেন না আপনি ব্ল্যাঙ্ক পিডিএফ হিসেবে নেবেন না টেম্পলেট থেকে কোনটা থেকে নেবেন তাহলে আমরা ফ্রম ফাইল মানে আমাদের ডিভাইস থেকে নেব তাহলে ফ্রম ফাইলে আমরা ক্লিক করব বাস ক্লিক করার পরে আপনি কোন লোকেশন আপনার সেই টেক্সট ফাইলগুলো রাখছেন যে আপনার টেক্সট ফাইল থেকে যে পিডিএফে কনভার্ট করবেন সেই টেক্সট ফাইলগুলো সিলেক্ট করে দেবেন তা আপনি যদি একটা করেন তাহলে একটা সিলেক্ট করবেন আপনি যদি একাধিক করেন একাধিক সিলেক্ট করে দেবেন তাহলে ধরুন আমি এখানে দুইটা করবো তাহলে এই দুইটা ফাইল আমি সিলেক্ট করার জন্য এইভাবে টান দিয়ে সিলেক্ট করতে পারি অথবা আমি কন্ট্রোল চাপ ধরে রেখে আমি এইভাবে সিলেক্ট করতে পারি অথবা চাইলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন বা সিলেক্ট করার পর আপনি ওপেনে ক্লিক করবেন বা সেখানে আপনার ক্রিয়েটিং পিডিএফ হচ্ছে একটু ওয়েট করি আমাদের এখান থেকে যে উদ্যোগ দুটা টেক্সট ফাইল কিন্তু এখানে পিডিএফ এ হয়ে গেল পিডিএফ চলে আসছে আমাদের এখানে এগুলো ওই দুইটা ফাইলের ভিতরে আমাদের যে এইগুলো আছে টেক্সটগুলো আছে চলে আসছে আসার পরে এখন এটাকে আমাদের এখান থেকে কি করতে হবে যে আমাকে এখান থেকে এটা পিডিএফ এ ই করার জন্য আমাকে সেভ করতে হবে আমার টেক্সট ফাইলগুলোর যে ইগুলো আছে টেক্সটগুলো আছে সেগুলো আমাকে এখন একটা পিডিএফ ফাইলে আমাকে সেভ করতে হবে সেভ করার জন্য আমরা এই যে ফাইল আমরা ফাইলের এখানে আসবো আসার পরে এই যে সেভ আমরা সেভ অপশনে ক্লিক করব পাস করার পরে এখন যদি আপনি ধরেন যে এখানে যদি আমরা ফ্রিতে করি তাহলে কিন্তু আমাদের এখানে একটা এই যে পিডিএফ এলিমেন্টের আমাদের একটা ওয়াটারমার্ক চলে আসবে আর আপনি যদি ওয়াটারমার্ক ছাড়া চান তাহলে আপনাকে যে সি প্রাইসে গিয়ে আপনি এখান থেকে প্রাইস নিতে হবে আপনি ইয়ারলি বা টু ইয়ারলি বা পারপেচুয়াল আপনাকে এখান থেকে প্রাইসে মানে আপনার প্রিমিয়াম নিয়ে তারপরে কাজ করতে হবে বাস আপনার যেটা পর্যন্ত সেটা নিতে পারেন আপনি যদি প্রফেশনালি কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে প্রাইস নেওয়ার করাটাই ভালো বাস এখন আপনাদের আমরা তো প্রফেশনালি করবো না আমরা এখন ফ্রিতে করবো তো সেক্ষেত্রে এখন ওয়াটারমার্ক থাকবে আপনার এখানে যখন পিডিএফ কনভার্ট করবেন তাহলে আমরা এই যে সেভ উইথ ওয়াটারমার্ক সহকারে সেভ করবো তাহলে আমরা এই অপশনটা এখানে ক্লিক করবো বাস ক্লিক করার পরে যখন আপনার এখানে যে পিডিএফ ফাইল এখানে সেভ স্টেপ চলে আসছে তারপরে ফাইলের নাম আপনার যেটা আছে এটা রাখবেন অন্য নাম দেবেন সেটা দিতে পারেন তাহলে এখানে ধরুন আমি দিয়ে দিলাম জসিম পিডিএফ ফাইল তার একটা নাম দিলাম দেওয়ার পরে এখন ধরুন আমরা এখানে সেভে ক্লিক করি বাস আমার এটা সেভ হয়ে গেল বা সেভ হওয়ার পরে এখন আমরা কী করবো এটা ধরুন আমরা এখান থেকে ক্লোজ করে দিই বাস আমাদের কাজটা হয়ে গেল তাহলে আমরা ক্লোজ অল টেপ বাস এটা ক্লোজ করে দিলাম এখন এখানে এটা আসলে আমরা ধরুন এটা আমাদের আগে করা ছিল ডোনার সেভ দিয়ে বাসের সেভ করে দিলাম এটা আমরা সেভ করলাম না বাস এখন আমাদের এটা কোথায় সেভ করছে আমরা আমাদের ফোল্ডারে চলে আসি আসার পরে এখন আমাদের এই যে ফোল্ডারে আমার যে ফোল্ডারে সেভ করছে সেই ফোল্ডারের মধ্যে এখানে চলে আসে জসিম পিডিএফ এখন এই যে আপনার এই যে টেক্সট ফাইল দুইটা এটা পিডিএফ এ আপনার এখানে সেভ করে দিয়েছি আমরা যে পিডিএফ ফাইল হয়ে গেল দুইটা টেক্সট ফাইল এখন এখান থেকে আমাদের এই পিডিএফ ফাইলটা আমরা ধরুন আমাদের এই যে ব্রাউজারে আমরা চলে আসি আসার পরে ধরুন আমি এটাকে টান দিয়ে অথবা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি আমরা এখন এছাড়া ধরুন আমরা যদি টান দিয়ে এইভাবে নিয়ে আসি নিয়ে এসে আমাদের এই যে এখানে এই ব্রাউজারের মধ্যে আমরা এখন ছেড়ে দিই এটা এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এই যে চলে আসছে কিন্তু তাহলে আমাদের এই যে একটা পেজ দুইটা পেজ এখানে কিন্তু এইভাবে আমাদের যে ওই দুইটা টেক্সট ফাইলের ভিতরে আমাদের টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এইভাবে পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেল তো এইভাবে আমরা কী করতে পারি আমাদের এখানে একটা টেক্সট ফাইল বা একাধিক টেক্সট ফাইল আমরা ইচ্ছে করলে আমাদের এই যে কোনটা সে পিডিএফ এলিমেন্ট আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে এইভাবে ইচ্ছে করলে আমরা কী করতে পারি আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু কনভার্ট টেক্সট ফাইল টু পিডিএফ ফাইল ইউজিং ওন্ডার শেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জে ক্যাপিটেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।